সুধী দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? এখনও নিশ্চয় সবার একই অবস্থা, ত্রাহি ত্রাহি অবস্থা। আমি একটু আগে একটা প্রশ্ন করেছিলাম যে করোনা হলে আসলে প্রথমেই কি করা উচিত। দেখলাম যে বেশ ইন্টারেস্টিং, সবাই মোটামুটি খুব আগ্রহ স্বরে উত্তর দিলেন। 1 মিনিটের মধ্যে প্রায় 40টি উত্তর চলে আসলো। এটি সুখবর। আমার মনে হলো যে আমরা এতদিন ধরে যা কাজ করেছি বেশিরভাগ মানুষই উত্তর দিয়ে দিয়েছেন। তারপরও আমরা প্রতিদিন প্রায় 100 কল আমাদের অফিসের মধ্যে পাই। তো ভাবলাম যে আমি আজকে এক একটি জায়গায় বসে এক কথায় উত্তর দিই, একটি আলোচনায়, যে আসলে কি করা উচিত প্রথমেই। তো প্রশ্নটি হচ্ছে, যদি ধরে নেন যে করোনা লক্ষণ হচ্ছে, তাহলে প্রথমে কি করা উচিত সেইটি। সত্য, এটি যার হয়েছে সে জানে যে আসলে কত ভয়ঙ্কর একটি অনুভূতি এই এই ব্যাপারটি। অথচ দেখুন, এই লক্ষণটি দিয়ে কিন্তু অনেক অনেক রোগ আমরা সারা জীবনই এন্টারটেইন করেছি। অনেক রোগী কিন্তু লক্ষণ শুরু হয় শরীর ভালো না লাগা, শরীর কামড়ানো, মাথা ব্যথা, একটু কাশি, একটু জ্বরজ্বর ভাব, এটি দিয়ে কিন্তু সারা জীবনই আমাদের রোগবালাই শুরু হয়েছে। কিন্তু হঠাৎ কি একটি অবস্থা হলো যে আমরা এখন আর এই লক্ষণটি দেখলে আমরা আর নিতে পারি না, এখানে একটা প্রবল মানসিক একটি একটি লক্ষণ চলে আসছে। প্রতিবছর জেনে রাখা উচিত যে যুক্তরাষ্ট্রের মতো জায়গায় প্রায় 40,000 মানুষ প্রতিবছর ফ্লুজনিত রোগে মারা যায়। আর সেইখানে আমরা এই পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু যুক্তরাষ্ট্রে হয়তো 2,000। তো আসুন, এই প্রথম যেই অভিজ্ঞতাটুকু, প্রথম যে অনুভূতিটুকু, এটিকে কিভাবে ব্রেক করবেন সেইটাকে, সেটি সম্পর্কে একটু বলি। হ্যাঁ, প্রথমেই নিজেকে বলুন যে এই লক্ষণটি আপনার 1 বছর আগে হলে আপনি কি করতেন। তারপর নিজেকে জিজ্ঞাসা করুন, ধরুন গত বছর মার্চ মাসে আপনার সর্দি, কাশি, একটু খুসখুস, একটু গলা ব্যথা, একটু শরীর ব্যথা, এটা হচ্ছে ঠিক 2019-এর মার্চে, তাহলে আপনি কি করতেন? প্রথমে হয়তো একটু গরম পানি লবণ দিয়ে গার্গেল করতেন, একটু প্যারাসিটামল খেতেন, একটু 3-4 দিন নিজেকে সময় দিতেন, এই তো? নাকি ঝাঁপ দিয়ে ডাক্তারের কাছে পড়তেন, ঝাঁপ দিয়ে আপনি চিন্তা করতেন যে সবাই মারা যাচ্ছে, আমিও মারা যাচ্ছি, এরকম কিছু? তো এই জিনিসটি যখন নিজেকে জিজ্ঞাসা করবেন, তাহলে কিন্তু সমাধান কিন্তু অর্ধেক চলে আসলো। এখানে একটি ট্রিমেন্ডাস একটি সাইকোলজিক কম্পোনেন্ট আছে। এখন অনেকে বলতে পারেন যে স্যার, আপনারা তো সবই জানেন, এই জন্য আপনারা খুব ইজি থাকেন। আসলে না, আমরা ডাক্তাররাও যদি আপনাদের মতো ভেঙে যাই প্রথমে, তাহলে কি হবে চিন্তা করে দেখুন। আপনি, আমরা একটি একটি জাহাজের ক্যাপ্টেন, এখন আমরা যদি একটি যাত্রীর জ্বর এসেছে শুনে আমরাও যদি ভেঙে পড়ি, তাহলে কোথায় যাবে যাত্রীরা? ব্যাপারটি এইরকমই। এখনও পর্যন্ত 80% করোনা ভাইরাসে আক্রান্ত রুগী নিজে 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 ভালো হয়ে যায়। আপনি যত রকমের ওষুধই দেন বা কোনো ওষুধ না দেন, 80% মানুষ, অর্থাৎ 10 জনে 8 জন, বাসায় বসে নিজে নিজে ভালো হয়ে যাবে। এইটি আপনার প্রথম কথা, নিজেকে এইটি বোঝাতে হবে যে এইটি হলো বাস্তবতা। আচ্ছা, তাহলে এখন কি করার? তো আপনি এখন মনে করেন এই লক্ষণ নিয়ে আপনি আপনার ডাক্তারের কাছে যতই কান্নাকাটি করেন, ওনার কাছে কিন্তু কোনো টেস্টিং কিট নেই, বা টেস্টিং কিট থাকলেও পরীক্ষা করতে যে গিয়ারের প্রয়োজন সেটি নেই। তাহলে আর্জেন্ট কেয়ার আপনার ভরসা, আর্জেন্ট কেয়ারেও এই টুলটি নেই। তাহলে কি করার? হাসপাতালে, ইমার্জেন্সি রুমে যেতে চান? যেতে পারেন, কিন্তু আপনাকে গেট থেকে বের করে দিবে। ওদের কথা হচ্ছে যে আমাদের কাছে এর চেয়ে অনেক বেশি সিরিয়াস রোগী আছে, ভাই তুমি বাসায় যাও, তোমার তোমাকে আমরা রেজিস্ট্রেশন পর্যন্ত করতে দিব না। তাহলে কি হলো? তাহলে ব্যাপারটি ওই ব্যাক টু স্কোয়ার ওয়ান, অর্থাৎ আপনাকে সেই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, অথবা নিজেকে বোঝাতে হবে আপনি কি চাচ্ছেন। তো যেহেতু লক্ষণটি মাইল্ড বা মডারেট আমি ধরে নিলাম,
পরে আসছি মডারেট কি আর সিভিয়ার কি। মাইল্ড হচ্ছে সাধারণ, একটু সর্দি কাশি জ্বর গলা ব্যথা, আপনার 7 দিন বা 5 দিন হয়ে গিয়েছে মনে করুন। তো তাহলে কি করার? প্রথম স্টেপ হবে একটু কাম ডাউন হওয়া, রিল্যাক্স করা। সেকেন্ড স্টেপ হবে নিজে কোয়ারেন্টাইনের পদ্ধতিগুলো জেনে নিয়ে নিজেকে আলাদা করে ফেলা। তো আলাদা করার ব্যাপারে আমি আসছি, কোয়ারেন্টাইনের ব্যাপারটিও আমি আসছি, এবং কি কি ঔষধ স্বাভাবিকভাবে খেতে হয়। সাধারণত ডাক্তাররা এইভাবে ওপেন অ্যাক্সেস দেন না। আমি এই মুহূর্তে বলবো আপনাদেরকে যে কোন ঔষধের জন্য সাধারণত কোন অসুখের জন্য কোনটি ব্যবহৃত হয় বাসায় বসে। হ্যাঁ, তো এটি 3 ধরনের লক্ষণ হয়, মাইল্ড লক্ষণ, মডারেট লক্ষণ এবং সিরিয়াস লক্ষণ। ঠিক আছে, মাইল্ড এবং মডারেট সাধারণত নিজেরা চলে যায়। মাইল্ড অর্থাৎ সামান্য সর্দি, সামান্য কাশি, সামান্য গলা ব্যথা এটি। আর মডারেট হচ্ছে 4-5 দিন হয়ে গেছে, জ্বর কমছে না, সাথে একটু পাতলা পায়খানাও যোগ হয়েছে, তখন এটিকে আর মডারেট লক্ষণ বলি। এই দুইটি লক্ষণ সাধারণত অল্প কিছু ঔষধ খেলে চলে যায়। আচ্ছা, এখন তাহলে কি ওষুধ খেলে এটি চলে যাবে সেটি নিয়ে আসি। এর আগে বলে নিই যে এই সময়টাতে প্রচুর পানীয় তরল জাতীয় খাবার আপনার বিশ্বস্ত বন্ধু হতে পারে। শরীরে প্রচুর প্রদাহ হতে থাকে, প্রতিটি প্রতিটি কোষ শরীরের একটু মাত্রাতিরিক্ত প্রদাহের কারণে পানির পরিমাণ, পানির নেসাসিটিটি বেড়ে যায়, যার কারণে আপনাকে পানি খেতে হবে বেশি। আপনার পানি হবে আপনার একমাত্র বন্ধু এই মুহূর্তে। আর সাথে যদি একটু হালকা কিছু জাউ ভাত খাওয়া যায়, শরীর এটিতে শরীরের অ্যাপেটাইটও বাড়ে, সেটি একটি। তো এখন মাইল্ড এবং মডারেট এই পর্যন্ত গেল, এখন সিরিয়াস হলো কি না সেটি আমি আরেকটি ভিডিওতে ব্যাখ্যা করেছি যে ব্যাট, BAT, ব্যাট হচ্ছে ব্লাড প্রেশার কমে যাওয়া, যেটি 100/65-এর নিচে হওয়া, সেটি একটি লক্ষণ সিরিয়াসের দিকে যখন যাচ্ছে। এ দিয়ে বোঝা অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন, মানুষকে চিনতে পারছেন না, আবোলতাবোল বলছেন, এই এই জিনিসগুলো বলা হয় অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস। আর টি দিয়ে বলা হচ্ছে ট্যাকিপনিয়া, শ্বাসকষ্ট। আর সাধারণত একজন স্বাভাবিক মানুষ 15 থেকে 16 বার পর্যন্ত 1 মিনিটে 1 মিনিটে শ্বাস নেন, কিন্তু এইরকম সিচুয়েশনে পড়লে যখন এটি সিরিয়াস হয়ে যায় তখন দেখা যায় 27 বা 28-এর উপরে শ্বাস নিতে থাকে, এবং ঠোঁটগুলো ব্লু হয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, বুক চেপে আসা, এগুলো হচ্ছে সিরিয়াস হবার লক্ষণ। এখন ধরুন সিরিয়াস হলো, আপনি আপনি আপনার বুকের এক্সরে করা হলো, বুকে দেখা গেল যে আপনার নিউমোনিয়ার মতো হয়ে গিয়েছে, তাহলে কি সিরিয়াস? না। তারপরেও যদি অনেকের অক্সিজেন লেভেল 92% উপরে হয় তখন এটি সিরিয়াস না, তখন এটি মডারেটের মধ্যেই পড়ে। তো এই BAT, এই এই তিনটি জিনিস খেয়াল রাখতে হবে। এই তিনটির যে কোনো একটি যদি পজিটিভ আসে আপনি সিরিয়াস সমস্যা ঢুকে গিয়েছেন এবং আপনাকে ইমার্জেন্সি রুমে যেতে হবে। সেই মুহূর্ত থেকে আপনি বাসায় বা আপনার ডাক্তারের চেম্বার বা আর্জেন্ট কেয়ারে কোনো লাভ হবে না। এটি খুব জরুরি একটি সাইন যেটি আমি বলতে চেয়েছি। আর টিপিক্যাল লক্ষণ যেগুলো সাধারণভাবে সেগুলো আমরা কম বেশি সবাই জানি। তো এখন আমরা ধরে নিলাম যে আমরা বুঝে গিয়েছি লক্ষণ ভেদে আপনার করোনা ভাইরাস ইনফেকশন যখন মনে করলেন হলো, এবং আপনি এটিকে আলাদা করে ফেললেন মাইল্ড সিমটম, মডারেট সিমটম এবং সিরিয়াস সিমটম। তো মাইল্ড এবং মডারেটের জন্য কি করবেন? সিরিয়াসের জন্য বুঝলাম আপনি ইমার্জেন্সি রুমে যাবেন, সেখানে আপনার খুব একটি রোল নেই। তাহলে মাইল্ড এবং মডারেট লক্ষণ কিন্তু বাসায় বসে আপনাকে ম্যানেজ করতে হবে আপনার ডাক্তারের পরামর্শে। তো সেটি কি করা যায়? সেটি প্রথমে যেটি বলেছি, পানি আপনার বন্ধু হবে, আপনি সেলফ কোয়ারেন্টাইনে চলে যাবেন, সেটি নিয়ে আমি আসছি। তো এখানে লক্ষণ ভেদে কিছু চিকিৎসা আছে, যেমন ধরুন লক্ষণগুলো কি, জ্বর। ঠিক আছে, জ্বরের জন্য আপনি যে কোনো বয়সী মানুষই হন না কোনো, আপনার প্রথম বন্ধু হবে প্যারাসিটামল ট্যাবলেট।
325 পাওয়ার বা 500 মিলিগ্রামের। আমরা সাধারণত যারা অ্যাডাল্ট এবং বয়স্ক সাধারণ ওজন তাদের জন্য 500 মিলিগ্রামের ট্যাবলেটের কথা বলি, সেটি দুইটা করে 8 ঘন্টা পর পর জ্বর বা শরীর ব্যথার জন্য দেওয়া হয়। হ্যাঁ, তো এটি হলো জ্বরের জন্য। অনেকের খুশখুশ কাশি, যদি খুব বেশি প্রোডাক্টিভ কাশি না হয়, খুশখুশ কাশির জন্য সাধারণত অ্যালার্জি জাতীয় ঔষধ ব্যবহার করা হয়, লরাটাডিন, সেটিরিজিন ইত্যাদি টাইপের। আবার যদি নাকে পানি খুব বেশি আসতে থাকে, সেক্ষেত্রে হয়তো লরাটাডিন ডি টাইপের প্রতিদিন একটি করে 3 দিন বা 4 দিন ব্যবহার করা হয়। আর যদি দেখেন না কাশি বদার করতেছে আপনাকে বেশি, সেই ক্ষেত্রে আপনাকে কাশির সিরাপ ব্যবহার করা যেতে পারে, বিশেষ করে ঘুমের আগে অ্যাটলিস্ট ঘুমটা যেন শান্তি মতো হয়। যেমন গোয়াফেনাসিন সিরাপ, মিউসিনেক সিরাপ ফার্মেসিতে পাবেন আপনি প্রেসক্রিপশন ছাড়াও, অথবা অনেকে নাইকুইল দেবকুইল সেগুলো ব্যবহার করতে পারেন। এটি গেল কাশির। পঞ্চম দিন বা চতুর্থ দিনে অনেক সময় দেখা যায় যে অনেকের একটু পেটটা নরম হয়ে আসে, পাতলা পায়খানা হয় দিনে 2-3 বার 4 বার পর্যন্ত হয়, তখন পানির পরিমাণ বাড়িয়ে দিবেন, দুধ খাওয়াটা কমিয়ে দিবেন, চা কফি কম খাবেন, তারপরও যদি না কমে পেপ্টোবিজমল জাতীয় ঔষধ খাওয়া যেতে পারে পায়খানাটি নিয়ন্ত্রণের জন্য। কিন্তু একটি জিনিস মনে রাখবেন, এই লক্ষণগুলোর মধ্যে সবচাইতে মারাত্মক যেটি আপনাকে বদার করবে, প্রচুর মাথা ব্যথা হতে থাকবে, গায়ের ভিতর মনে হবে যে আগুনের গোল্লা ঘুরছে সেইটি, তখন আপনি পায়ে পানির ঠান্ডা পানির সোক করতে পারেন, কাউকে বলতে পারেন আপনার রুমমেটকে বা আপনার স্বামী বা স্ত্রীকে যে একটু কপালে পানি মুছে দেওয়া, একটু পায়ের তলায় পানি মুছে দেওয়া, রাউন্ড দ্য ক্লক 6 ঘন্টা বা 8 ঘন্টা পর পর প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে একটু কমফোর্টেবল জোনে সময়গুলোকে পার করাইকে আমরা বলি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। অনেকের বমি হতে পারে বা বমি বমি ভাব হয়, সেক্ষেত্রে ওষুধের সাধারণত প্রয়োজন হয় না। তো এই গেল সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। এরপর আসুন এই জার্মটি আপনার থেকে যেন অন্য কারো কাছে না যায় সেইটিরও একটি স্ট্র্যাটেজি নিতে হবে আপনাকে। স্ট্র্যাটেজিটি কি? যেইটিকে আমরা বলি সেলফ কোয়ারেন্টাইন। তো সেইটিও একটি স্ট্র্যাটেজি। তাহলে প্রথমে কি করবেন? প্রথমে আপনি যখন দেখবেন আপনি আপনার লক্ষণটি কোভিড-19 মতোই, তখন আপনি একটি আলাদা রুমে বসবাস করতে শুরু করবেন। আপনার সঙ্গীকে বলুন আমাকে আমার থেকে 6 ফুট দূরত্বে থাকো, এবং বাসায় সবাইকে এনকারেজ করবেন আপনার কাছে যেন না আসে, এবং তারাও যেন আপনার মাস্ক ব্যবহার করে। আপনার জন্য মাস্ক ব্যবহার করাটি ফরজ। মাস্ক যেটি সার্জিক্যাল মাস্ক সেইটি, এবং যখন আপনি বিছানা থেকে উঠবেন অবশ্যই হাতে গ্লাভস পরে তারপরে আপনি সবার সামনে দিয়ে বাথরুমে যেতে পারেন। তো আপনি কখনো ভুলেও আপনার নাক খোঁচাবেন না, মুখের এই অংশটুকু ধরবেন না, কপাল ধরবেন না, মাথা কান ধরবেন না, এই জায়গাগুলোই মেইনলি ইনফেক্টেড। আপনি যদি ধরেন, ধরার পরে অন্য কিছুতে ধরেন, তাহলে কিন্তু আপনি এটিকে ছড়ানো শুরু করলেন। এই জন্য আপনার ব্যবহার্য কাপড় চোপড় পুরো আলাদা করে ফেলতে হবে। 2 সপ্তাহের জন্য আপনাকে একদম আলাদা স্ট্রিক্টলি চলতে হবে। তারপর আপনি যে রিমোট কন্ট্রোলটি ব্যবহার করবেন টিভির জন্য, সেইটি যেন কেউ না ধরে, আপনার মোবাইল ফোন যেন কেউ না ধরে, আপনার কলম যেন কেউ না ধরে, আপনার ঘড়ি যেন কেউ না ধরে, আপনার 6 ফিটের মধ্যে কেউ যেন না আসে। আপনি যখন দরজাটি খুলবেন সেই আপনি যেন গ্লাভস পরা থাকে, এবং অথবা আপনি বারবার মুছবেন ধুবেন, একটি পরিষ্কার টিস্যু দিয়ে ধরবেন, টিস্যুটি ফেলে দেবেন, অর্থাৎ আপনার ছোঁয়া যেখানে লাগার সম্ভাবনা সেগুলোতে যেন কেউই না ধরে, কোনোভাবেই না। ধরুন আমি বলবো যে আপনি খাবেন সবার পরে, সবাই খাওয়া দাওয়া করে চলে যাবে, তারপর আপনি খাবেন, আপনার প্লেট আলাদা থাকবে, গ্লাস আলাদা থাকবে, আপনার সমস্ত কিছু আলাদা থাকবে, এবং আপনি যেই ঘরে খাবেন খাওয়ার পরে সেই জায়গার টেবিলটি একটি অ্যালকোহল স্যানিটাইজার বা ব্লিচ ওয়াটার দিয়ে আপনি মুছতে হবে। কারণ আপনি তো খেলেন, তো আপনি যখন খাচ্ছেন খাওয়ার সময় তো আপনার দুই একটা বাবল এদিক সেদিক পড়বে,
সেখানের মাধ্যমে কিন্তু জীবাণু আপনার টেবিলে সারফেসে বসবে, তো সেগুলো মুছে ফেলতে হবে। না হলে কেউ এসে যদি এভাবে হাতটি দিয়ে বসে, দেখা গেল যে তার হাতে সেই জীবাণু লেগে গিয়েছে। এগুলো খুব ছোট ছোট জিনিস, খুব সেন্সিটিভ জিনিস, কিন্তু ফলো করতে হবে। আপনি যখন বাথরুমে যাবেন বা যে কোনো লাইট আপনি অন করবেন, আগে হলে আমরা এইভাবে অন করতাম, এখন হলে আপনি এখান দিয়ে আপনার হাতের পিছন দিয়ে অন করবেন। কিন্তু যখন বাথটাবে, বাথরুমে বা কোনো দরজার নব গোল হয়, আপনি কি আপনাকে তো ধরতেই হচ্ছে, তখন আপনি ডিসপোজেবল টিস্যু দিয়ে ধরবেন অথবা আপনার নতুন গ্লাভস দিয়ে ধরবেন, কাছে এসে করে আপনার গ্লাভস ফেলে দিবেন। বাথরুমে যখন যাবেন ঠিক সেম, যদি বাথরুম সবাই একসাথে ব্যবহার করেন, আপনার দায়িত্ব হবে বাথরুম ব্যবহার করার পরে টয়লেট বোল অ্যালকোহল সব দিয়ে মুছে আসা, তারপরে আপনার টুথব্রাশ ধারে কাছেও যেন কেউ না ধরে, আপনার ব্যবহার্য শেভিংয়ের জিনিসপত্র যেন কেউ ভুলেও না ধরে, আপনি ব্যবহার করার পরে আপনি নিজে মুছে আবার চলে আসবেন। সারাদিনে হয়তো তিনবার আপনি বাসার সবার সামনে পড়ে যেতে পারেন দৈনন্দিন কাজ করতে গিয়ে, কিন্তু খুব সাবধানে এই যা এই অবস্থানগুলোকে আপনার ম্যানেজ করতে হবে। কাপড় ধোয়ার ব্যাপারে বলি, আপনার কাপড় আপনি যেটি পরবেন একটি পলিথিন ব্যাগের ভিতরে রেখে দিবেন, 3-4 দিন পরে আপনি নিজে এটি মেশিনে ব্লেন্ড করে ধোবেন অথবা আপনি আলাদাভাবে ধুতে হবে, এখানে যেন অন্য কারো হাত না লাগে। যখনই সুযোগ পাবেন হাত ধোবেন, একটু সাবান পানি দিয়ে হাত ধোয়া হলো বেস্ট। আপনার এখানে হাত গিয়েছে, হাত ধোবেন, কানে হাত গিয়েছে, হাত ধোবেন, কখনো নিজে ভুলেও যেন নাকের ভেতরে আঙ্গুল না দেন। এই জায়গাটিতে হচ্ছে আপনার জীবাণুর ডিপো, এটি এইটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আপনি কোনোভাবে যেন আপনার চোখে হাত না যায়, মুখের ভেতরে হাত না যায়, এটি খেয়াল রাখতে হবে। যখনই সুযোগ পাবেন দিনে 3 বার 4 বার 5 বার টেবিলের গুলো উপরেগুলো মুছবেন, কাউন্টার টপগুলো মুছতে হবে, ফ্লোর মুছতে হবে সপ্তাহে দিনে 2 বার করে। বাসায় অযাচিত কোনো ধরনের ভিজিটার যেন, আত্মীয় স্বজন দেখতে না আসে, আপনি যেন কোনো মোবাইল ফোন আপনারটি আপনি ব্যবহার করেন এবং ল্যান্ডলাইন যেন আপনি ভুলেও না ধরেন, আপনি ধরলে আপনার হাতের ইনফেকশন পার্ট থেকে অন্যরা পেতে পারে। আপনার টাওয়েল আলাদা করে দিন, তারপর এটি হচ্ছে সাধারণভাবে কোয়ারেন্টাইনের কিছু নিয়ম। তো একটি হচ্ছে লক্ষণভেদে চিকিৎসা, আর একটি হচ্ছে রোগটি যেন না ছড়ায়, সবাইকে যেন ভালো রাখতে পারেন সেইটির দিকে খেয়াল। তো এই গেল, এরপর আসুন আইসোলেশন কখন কমপ্লিট করবেন, এইটি একটি বড় চ্যাপ্টার। দেখি কোনো প্রশ্ন এসেছে কি না, সেই দিকে না হয় গেলাম। তো প্রশ্ন কিছু উত্তর আমরা চলুন এখন জেনে নিই মানুষের থেকে। স্যার, কাপড়ের মাস্ক ইউজ করলে কি ভাইরাস অ্যাটাক করতে পারবে কি না? জি, কাপড়ের মাস্ক আসলে পরীক্ষিত নয়, এটি ব্যবহার করা হয় নিজস্ব মনের শান্তির জন্য, কিন্তু এটি আপনাকে সেই রকম প্রোটেকশন দেবে না। করোনার লক্ষণ কতদিন পর দেখা দেয় শরীরে? সাধারণত 2 থেকে 14 দিনের মাথায় দেখা দেয়। কি খেলে করোনা ভাইরাসের জন্য ভালো হবে? প্রথম দিক থেকে একটু গরম পানি, লবণ লবণ মিশিয়ে গার্গেল করবেন, এটি গলার মধ্যে বসে থাকে, যদি এই রকম লবণ পানি গার্গেল করতে পারেন তাহলে এটি সরে যাওয়ার সম্ভাবনাই বাড়ে বেশি। ভাইটামিন সি খেতে পারেন প্রতিদিন 2 গ্রাম ট্যাবলেট একটি করে, করোনার এই সিজনটিতে খেতে পারেন যখন এটি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কত ওষুধ খাবেন, এরকম তো অনেক ওষুধই বাজারে আছে। স্যার, বাতাসে ছড়ালে কি করণীয়? করণীয় হচ্ছে, এই জন্যই তো লকডাউন করা হয়, এই জন্যই তো আসলে জনসমক্ষে যেতে হয় না, এই জন্যই মানুষের সামনেই যেতে হবে না, যতটুকু সম্ভব নিজেকে লুকিয়ে রাখুন। কত তাপমাত্রায় এই ভাইরাস জীবিত থাকতে পারে না, এখনও পর্যন্ত তেমন কোনো স্টাডি বলতে পারছে না যে এইটির জন্য এই টেম্পারেচারটি হচ্ছে সবচাইতে বন্ধুত্বপূর্ণ, এরকম কোনো টেম্পারেচার নেই যেটি মানব শরীর সইতে পারে, কিন্তু এটি সইতে পারে না। নিউমোনিয়ার শট নিয়ে কিছু বলুন, খুব সুন্দর প্রশ্ন। নিউমোনিয়ার টিকা হচ্ছে নিউমোনিয়ার প্রতিরোধে। এখন নিউমোনিয়া কয়েকদিন আগে আমরা দেখেছি, অল্প কিছুদিন আগে দেখেছি
অল্প কিছুদিন আগে আমরা দেখেছি যে জার্মান চ্যান্সেলার এক্সপোজ হওয়ার পর নিউমোনিয়ার ভ্যাকসিন নিয়ে নিয়েছেন। খুব ভালো একটি বুদ্ধি। যদিও নিউমোনিয়ার টিকা এইখানে কাজ দিবে না, কিন্তু কোনো বিপদগ্রস্ত সময় যখন নিউমোনিয়া হয় তখন কমসে কম যেন একটি উটকো ঝামেলা আলগা না থাকে, সেই জন্য নিউমোনিয়া ভ্যাকসিনটি আগেই নিয়ে নেওয়া উচিত। বিশেষ করে সবার জন্য নয় এটি, যারা একটু বয়স্ক অথবা যাদের ডায়াবেটিস আছে, যাদের হাঁপানি রোগ আছে, যাদের সিওপিডি আছে, যাদের হৃদরোগ আছে, তাদের জন্য নিউমোনিয়া টিকাটি নিতে হবে, আর মানুষদের জন্য নয়। আর তাছাড়া বাংলাদেশের পরিস্থিতিতে এটি মনে হয় না পাওয়া যায়। আচ্ছা, 2 সপ্তাহ পরে কি হবে? খুব সুন্দর প্রশ্ন একজন ভাই একজন করেছেন। তো 2 সপ্তাহ পরে আপনি আসতে পারেন, আমি একটু আলোচনা করে নিই। 2 সপ্তাহ পরে তাহলে কি হবে, এই যে আইসোলেশন থেকে কিভাবে বের হবেন সেটিও একটি নির্দিষ্ট নিয়মে বের হয়ে আসতে হবে। আপনি শুধু 2 সপ্তাহ পরে বের হয়ে হাঁটাহাঁটি করলেন, পার্টি করলেন, তা হবে না। আপনাকে ধরে নিতে হবে যে 2 সপ্তাহের মাথায় আপনার আশেপাশে কিন্তু অনেকের, আপনার জন্য 2 সপ্তাহ শেষ, অনেকের কিন্তু মাত্র 2 সপ্তাহের 3 দিন শুরু হলো। সো তারা যদি তাদের রোগটি থাকে, তারা কিন্তু আপনাকে ঠিকই দিয়ে দিতে পারে। তাই 2 সপ্তাহ পরে যে আপনি ফ্রি লাইক এ বার্ড তা কিন্তু আমি বলবো না। তাহলে কিন্তু আপনার চোখ না ঠিকই খোলা রাখতে হবে। আপনি দেখুন, চায়নাতে 1.5 মাস আগে লকডাউন করেছিল, চায়না এখনো ওপেন করেনি। তো এই 2 সপ্তাহ মানে যে একেবারে 2 সপ্তাহ এবং খেলা শেষ, সবাই আবার খেলা শুরু করো, তা হবে না। তো খুব ইন্টারেস্টিং ব্যাপারটি। তো 2 সপ্তাহ পরে ধরে নিলাম পুরো দেশ ভালো, সবাই ভালো, তারপর একটি নির্দিষ্ট নিয়মে আপনাকে এটি থেকে, আইসোলেশন থেকে বের হয়ে আসতে হবে। আপনি যদি ঘরে বাউন্ড থেকে থাকেন এবং আপনি টেস্ট করতে আপনার সুযোগ নেই, সেই ক্ষেত্রে আপনি যেটি করতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে 2 সপ্তাহ পর আরও 3 দিন যে আপনার যদি জ্বর না থাকে এবং কাশি না থাকে এবং আপনার লক্ষণগুলো ভালো হচ্ছে এবং প্রথম দিন থেকে কমপক্ষে 7 দিন আপনি পার হয়ে গিয়েছেন, তাহলে আপনি কোয়ারেন্টাইন থেকে বের হতে পারেন। অর্থাৎ গত সোমবারে আপনার লক্ষণ শুরু হয়েছে, আপনি এই সোমবার থেকে আপনি কোয়ারেন্টাইন থেকে বের হওয়ার প্রসেস শুরু করতে পারেন। যদি না, এই সোমবার, মঙ্গলবার, বুধবার পার হওয়ার পরে, মানে 3 দিন পার হলে তখন, তার মানে মিনিমাম 10 দিন পরে আপনি কোয়ারেন্টাইন থেকে আসতে পারবেন। এটি হচ্ছে আপনি যদি কোনো কিট ব্যবহার করে চেক করার সুযোগ না থাকে সেই ক্ষেত্রে। আর মনে করেন যে না, আমি কিট প্রচুর, আমি চেক করে কনফার্ম হয়ে বের হব, তাহলেও সেম থিং, কাশি এবং জ্বর নেই বা ইম্প্রুভ হচ্ছে সেইটি, এবং আপনার জ্বর নেই এবং 2 দিন 2টি টেস্ট 24 ঘন্টা পর পর নেগেটিভ হয়েছে, তখন আপনি কোয়ারেন্টাইন থেকে বের হতে পারবেন। অর্থাৎ মনে করুন যে 7 দিন হয়ে গিয়েছে, গত সোমবারে শুরু হয়েছে, এই সোমবারে আপনি ভালো ফিল করছেন, আপনার জ্বর নেই, শ্বাসকষ্ট নেই, তাহলে আপনি আজকে আজকে সোমবারে আপনি একটি কিট দিয়ে চেক করবেন যে আপনার পজিটিভ নেগেটিভ কিনা। নেগেটিভ হলে এরপরে 24 ঘন্টা বাদ দিয়ে গিয়ে আরেকবার চেক করবেন, সেটিও যদি নেগেটিভ হয় তাহলে আপনি নিরাপদ অন্যদের জন্য। আর এর মধ্যে আপনার আশেপাশে যদি কোনো ভাই ব্রাদার, বন্ধু বান্ধব কারো থাকে যে অলরেডি তার শুরু হলো মাত্র, তাহলে কিন্তু আপনার এই কোয়ারেন্টাইন থেকে বের হওয়ার কোনো মানেই হয় না, আপনার কিন্তু আবারও ধরবে। তো আসুন আমরা প্রশ্ন নিচ্ছি কিছু। স্যার, করোনার জন্য গরম পানি কতটুকু কার্যকরী? না, তেমন কিছু না। আসলে গরম পানিতে একটি সুবিধা হলো, আপনি যখন গরম পানি দিয়ে গার্গেল করবেন বা খাবেন, গরম পানি আপনার লোকালি গলার মধ্যে আপনার বডির বিভিন্ন কেমিক্যাল পদার্থকে ইনভাইট করে নিয়ে আসে, যেন গলা একটু ইজি হয়, ক্লিন হয়, সেটাতে একটু সুবিধা হয়, আর কিছু না। স্যানিটাইজার হিসেবে ডেটল পানি ব্যবহার করা যাবে কি না? জি না, ব্যবহার করা যাবে না। ডেটল পানির উপরে এই ভাইরাসের উপর ডেটল পানির কোনো ইফেক্ট নেই। এটিকে বলা হয়েছে একমাত্র ক্ষার জাতীয় সাবান এবং 70-60 শতাংশের উপরে রাবিং অ্যালকোহল, এইটি একমাত্র কার্যকর। স্যার প্লিজ আমার উত্তরটা দিলে উপকার হব। কি বলছেন,
বাংলাদেশে এখন গরম, গরমে কি করোনা মরে কি না? না, এরকম হলে তো আফ্রিকা মহাদেশে কোনো করোনা হতো না। আফ্রিকা মহাদেশে প্রায় দেড় হাজার রুগী এখনো ডায়াগনোসিস হয়েছে। সেই দিন আফ্রিকার কোন একটি মহাদেশে একদম গ্যারেন্টি দিয়ে প্রেসিডেন্ট সাহেব বললেন যে আমার দেশে কোনো করোনা রুগী নেই, আমি গ্যারেন্টিড। তো ওনাকে প্রশ্ন করা হলো, কিভাবে আপনি বলছেন? বলে যে আমার দেশে কোনো টেস্টিং কিট নেই, সো আমি শিওর থাকলাম যে আমার দেশে নাই, ব্যাপারটি এরকমই। কিন্তু আছে N95 মাস্ক, কতক্ষণ ইউজ করা যাবে? এটি পরিস্থিতি ভেদে, আসলে আইডিয়ালি 3 ঘন্টা ব্যবহার করা উচিত, কিন্তু এই রকম প্রতিকূল পরিবেশে আসলে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যায়, যদি এটিকে একটানা ব্যবহার করে না করেন এবং এটি যেন ময়লায় না না আচ্ছাদিত হয়। এরপর ওয়ালিদ ইশরাক লিখেছেন, 8 মাসের বাচ্চার কি হবার সম্ভাবনা? জি, আজকে যুক্তরাষ্ট্রে একজন বাচ্চা, ইনফ্যান্ট, 1 বছরের নিচে বাচ্চা মৃত্যুবরণ করেছে। তো এই এই থাবার থেকে কেউ আসলে ইমিউন নয় এটি। এরপরের যিনি প্রশ্ন করেছেন, হাতের ছোঁয়া কতক্ষণ পর্যন্ত জীবাণু ছড়ায়? 24 ঘন্টা পর্যন্ত হাতের ছোঁয়া থেকে ছড়াবে। স্যার, বাংলাদেশ নিয়ে কিছু বলেন, আপনার লেকচার শুনে আমরা সাহস পাই। আসলে ভাই, আমি সব সময় আমি চেষ্টা করেছি মানুষকে সঠিক তথ্যটি দিতে আপনাদের সামনে। আপনাদেরকে ভয়, আপনাদের ভয় বাড়িয়ে আসলে আমাদের চিকিৎসকদের কোনো লাভ নেই। আপনারা আসলে সত্যি মানে মানুষ হিসেবে আমি আমি খুব কষ্ট পাই যখন মানুষ ভীত হয়ে সাফার করে। আমরা যারা সায়েন্টিস্ট, যারা সায়েন্স নিয়ে কাজ করি, যারা ডাক্তার, আমাদের একটি মানবিক দায়িত্ব রয়েছে আপনাদেরকে সচেতন করে তোলা, যেন আপনাদের সাফারিংগুলো, কষ্টগুলো কম থাকে। সেটি আমাদের একটি মোরাল, নৈতিক দায়িত্ব, সেটিতে আমরা অনেক সময় করতে পারি না। আবার অনেক সময় অনেকে ভয়ে ভয় দেখিয়ে করাতে চায়, কোনোটিই ঠিক নয়। আমাদের উচিত যতটা সাবলীলভাবে, যতটা সুন্দরভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করা যায় ততটুকুই ভালো। এরপর আরেকজন লিখেছেন, দরজা জানলা খোলা রাখলে সমস্যা আছে? না, দরজা জানলা খোলা এই মুহূর্তে আসলে রাখা উচিত। তাতে হবে কি, এই এই ব্যাকটেরিয়া, এই ভাইরাসটি যখন অ্যারোসোলাইজড হয়ে গিয়েছে, এটি বাতাসে কিছুটা উঠতে শিখছে, এইটি ভাসতে পারে বাতাসে কিছুটা, তো যখন খোলা থাকবে আপনার বদ্ধ ঘর থেকে ভাইরাসগুলো বাহিরে চলে যাবে, তাতে আপনার জন্য সুবিধা হবে। তাহলে বাহিরে গেলে মানুষের অসুবিধা হবে কি না? না, ওরকম হবে না, এটি বেশিক্ষণ বাতাসে থাকতে পারে না। তো এরপর আসুন, স্যার, শিশুর জ্বর বা কাশি হলে কি করণীয়? শিশুদের সাধারণত ছোটখাটো অনেক ভাইরাস রোগ হয় যেটি নিয়ে খুব বেশি টেনশন করতে হয় না। সাধারণত শিশুরা করোনা ভাইরাস হলে সাধারণভাবে নিরাপদই বলতে হয়। আরেকটি জিনিস যেটি অবাক করা কাণ্ড, যে করোনা ভাইরাসের যখন ইনফেকশন হয়, এই বেটা একটু এখন স্মার্ট হয়ে গিয়েছে, ও একা চলে, ওর সাথে দেখা যায় প্যারা ইনফ্লুয়েঞ্জা, মাইক্রোপ্লাজমা, আরও অনেক ধরনের সে ছোটোখাটো ভাইরাস সাথে নিয়ে চলা শুরু করেছে। তো এইটি একটি অবাক করা কাণ্ড যে যখন করোনা ধরে তখন আসলে কয়েকজন মিলে একসাথে এই রোগীটিকে ধরে, তো এইটি খেয়াল রাখতে হবে। তো মুখমণ্ডল বারবার সাবান দিয়ে ধুলে কেমন হয়? শুনলাম করোনা সাবান দিলে মরে যায়। মুখমণ্ডল আপনি ধুলেই চলবে, চেষ্টা করবেন আপনি কখনোই মানে যখন নামাজ পড়বেন, নামাজের সময় যেন নাকটাক ভালো মতো ক্লিন করেন। অনেক সময় কমন সোর্স পানিতে অজু করা হয়, আপনি যদি মনে করেন আপনার জ্বর থাকে তাহলে সেই পানিতে কুলি বা অজু করাটা ঠিক হবে না। আপনি টিউবওয়েলের পানি দিয়ে বা স্রোত ফ্লো আছে এরকম পানি দিয়ে আপনি অজু করবেন, আর কোনোভাবেই যেন মুক্তি না ধরেন কোনোভাবে। এই যে আমি এরকম করলাম, এইটি পর্যন্ত বলা হয় যে না, এই এইটির মাধ্যমে আমার নখের টিপসগুলোতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যে এখানে বসে লাইভ করছি, আমার লাইভের সেশনের শেষে আমি পুরো টেবিলটি আবার অ্যালকোহল সোয়াব দিয়ে আমি ক্লিন করে নেব। এরপর লিখেছেন,
নিজের বাড়িতে থাকলেও কি বারবার হাত ধুতে হবে? জি, এটি আসলে একটি ইউনিভার্সাল প্রিকশন। এটি আপনি জানেন না তো, আপনি ব্যবহার করার পরে আপনার এই জায়গাটাতে কে এসে বসবে? আর এখন অনেক রুগী আছে যাদের কোনো ধরনের লক্ষণ নেই, তো আপনি আসলে কেউই তো বলতে পারছে না যে কে ইনফেক্টেড কে নয়, তাই সবাইকে একই রকমের প্রতিরোধ ব্যবস্থা নেওয়া উচিত। এটি খুব একটি জরুরি একটি মেসেজ আমি আমার আমি আপনাদের মাধ্যমে দিতে চাই, যে অনেক মানুষ রয়েছে যাদের কোনো লক্ষণ নেই। চায়নাতে প্রতি 5 জনের 4 জনই ইনফেক্টেড হয়েছে এমন মানুষ দ্বারা যার কোনো লক্ষণ ছিল না। তো তাহলে দেখুন, আপনি মনে হচ্ছে যে আপনি কিন্তু আপনি নিজেও অসুস্থ হতে পারেন, তাই আপনি যখনই আপনি কোথাও কিছুক্ষণের জন্য বসলেন, আপনার কাজ শেষ, একটি অ্যালকোহল দিয়ে বা ব্লিচ ওয়াটার দিয়ে আপনি একটু মুছে নিন। এটি আপনার নিজস্ব কর্তব্য। আমরা এই যে কলম ব্যবহার করছি, কলম শেয়ার হচ্ছে, খুবই খারাপ জিনিস এখন এই এই মুহূর্তে এই বাজারে। এটি বিশেষভাবে আমি মনে করি যে ফলো করা উচিত সবারই। এরপর স্যার, আমরা ফার্মেসিতে কাজ করি, কি কি কিভাবে সাবধান থাকবো? জি, ফার্মেসির অনেকেই, হ্যাঁ মন্ডল ভাই, আমি আপনার প্রশ্নটি পাইলাম। তো ফার্মেসিতে কাজ করেন অনেক ফার্মাসি টেকনিশিয়ানরা কিন্তু এটিতে ধরে গিয়েছে। প্রথম কথাই হচ্ছে, যেখানে কাউন্সেলিং এর জায়গাগুলো রয়েছে সেই জায়গায় আপনার একটি সলিড গ্লাস দিয়ে দিন, রোগীর সাথে সরাসরি যাওয়ার কোনো প্রয়োজন নাই। কোনো রোগীকে যদি আপনারা কাউন্সেলিং করতে চান, রোগীকে ফোনে কাউন্সেলিং করেন, আপনি গ্লাভস ব্যবহার করবেন যেন টাকার আদান প্রদানের সাথে আপনার কোনো সম্পর্ক না থাকে। খুবই জরুরি ভাই, এতদিন ভালোবাসা দিয়েছেন রোগীকে, ভালো কথা, এই মুহূর্তে আসলে ভালোবাসাটুকু একটু অফিসিয়াল করতে হবে যেন কোনো ধরনের জীবাণু এক্সচেঞ্জ হওয়ার সুযোগ না থাকে। আমার এপ্রিলের 4 তারিখ HBS এবং সেকেন্ড ভ্যাকসিন ইনজেকশন আছে, আমি কি ভ্যাকসিনটি দিতে পারবো? যে আপনার যদি কোনো রোগ না থাকে, কোনো জ্বর না থাকে, সেই সময়টুকুতে আপনি দিতে পারবেন। আর যদি আপনি এই প্রেশারটুকু নিতে না দেন, সেই সেটি 1 মাস না হয় পিছিয়ে দেন, তাতে কোনো ক্ষতি হবে না আপনার এই ভ্যাকসিন প্রোগ্রামের। হ্যাঁ, এরপর লিখেছেন, ঘুমানোর টাইমে উইন্ডো ওপেন রাখা যাবে কি না? জি, অবশ্যই যাবে। যদি খুব বেশি ঠান্ডা ওয়েদার না থাকে, উইন্ডো ওপেন রাখা উচিত। অ্যান্টিবায়োটিক কি খাওয়া যেতে পারে? আসলে দেখুন, এটি একটি ভাইরাস, তো ভাইরাসের ভাইরাসজনিত কারণে সাধারণত অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। তারপরেও আমি মনে করি যে সামান্য সর্দি কাশির জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, ডাক্তার যিনি বলবেন তাই। এখন ইদানিং যা দেখছি, আমাদেরকে ফোন করে কিছুটা আবদার করছেন যে ডাক্তার সাহেব, আমার একটু সর্দি কাশি হয়েছে, বুঝলাম আপনি যা বলার বলছেন এটি একটি গল্পের মতো, কিন্তু শেষমেশ আমার একটাই কথা, আমার কিন্তু অ্যান্টিবায়োটিকটা চাই। এইটা আসলে মানসিকতাটা একটু ঠিক নয়। ভাইরাসের জন্য আমরাও ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক দিয়ে আমরাও নিজেরা শান্তি পাই না, তো আমাদেরকে এই ধরনের অযাচিত আসলে রিকোয়েস্ট না করা ভালো। ব্লিচিং পাউডার কি কাজে দেবে? জি, ব্লিচিং পাউডার সরাসরি তো ব্যবহার করা যায় না, এটি 1 গ্যালনের মধ্যে 5 চামচ ব্লিচিং পাউডার দিয়ে এটি, তারপরে ওই পানিটি আপনি ধৌত কাজে ব্যবহার করতে পারেন সারফেস গুলার জন্য। একজন মানুষের কি 2 বার হতে পারে? জি, ইদানিং দেখা যাচ্ছে 2-1 জনের হয়েছে, চায়নাতে হয়েছে একজনের 2 বার, আবার চায়নার উহান প্রদেশে দেখা গেল যে সবাই লকডাউনের পরে, 2 মাস লকডাউন পরে কিন্তু দেখা গেছে সবাই ভালো, জিরো ট্রান্সমিশন, বাট হঠাৎ করে আবার বেশ কিছু মানুষ দেখা গেল যে তারা পাওয়া শুরু করেছে। তারা তারা একটু অবাক হচ্ছে, তারা এটিকে ধরে নিয়েছে যে বাহির থেকে এর মধ্যে কিছু লোক চায়নাতে ঢুকেছে, তারা আবার নিয়ে গিয়েছে। খুব আশ্চর্যজনক ব্যাপার। এরপর লিখেছেন, এখন আমরা দৈনিক কত লিটার পানি পান করব? 2 লিটার পর্যন্ত পান করবেন পানি, স্বাভাবিকভাবে 8 গ্লাস, 6 থেকে 8 গ্লাস পানি পান করা উচিত প্রতিদিন মানুষের। আর যখন জ্বর হবে তখন এটি আরও 20% বাড়িয়ে দিতে হবে। ভয় দূর করা নিয়ে কিছু বলুন, ভয় দূর কথা বললাম ভাই। PM 2.5 মাস কত কাজ করে? না, অফিসিয়ালি এটি এই কাজে ব্যবহার করার জন্য নয়। দরজা জানলা খোলা রাখলে বাইরে থেকে যদি ভাইরাস ঢুকতে পারে কি? না, সেরকম নয়, বাহিরে প্রকৃতি অলওয়েজ ফ্রেশ থাকারই কথা। একই পুকুরে গোসল নিয়ে কিছু বলেন। জি,
পুকুরে গোসল নিয়ে আমরা এটি সুইমিং পুলের সাথে মিশাই, স্টাডি হয়েছে সুইমিং পুলের রিস্ক কেমন। জি, সুইমিং পুলের রিস্ক কিছুটা বেশি স্বাভাবিক পানির চেয়ে, তাই আমি ধরে নিব যে সুইমিং পুলের যেই শর্ত সেটি পুকুরেরও শর্ত, তাই পুকুরও একইভাবে সাবধানতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি। স্যার, বাইরে তৈরি খাবার কি নিরাপদ? সুন্দর সহজ করে সব বিষয়ে বলার জন্য ধন্যবাদ। বাইরে তৈরি খাবার, খাবারের কোনো দোষ নেই, কিন্তু খাবারটি বাহির থেকে যিনি দিয়ে যাবেন বা আপনি যিনি আনবেন একটি প্যাকেটের মধ্যে করবেন, তো সেখানে অন্য মানুষের ছোঁয়া থাকে, তো এই প্যাকেট থেকে আপনার বিপদ আসার সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন, আপনার বাসার সামনে একটি টেবিল রাখুন, আপনি প্রথমে খাবারটি এনে রাখুন টেবিলের উপরে, পাশে আপনার ট্রেটি বাসা থেকে একটি ট্রে পাশে নিয়ে রাখুন, খুলে শুধু খাবারটিকে ট্রেতে রাখুন, আর যে পুরো ব্যাগটিকেই বাহিরে গার্বেজ করে দিন একবারেই, তাহলেই হবে। খুব সাবধান, এবং বাহির থেকে ডেলিভারি যখন আসে, ওই ডেলিভারিও কিন্তু একই জিনিস, আপনি বাহির থেকে যখন মেইলম্যান মেল দিয়ে যায় চিঠিপত্র, তাও কিন্তু একই জিনিস, মেইলগুলো এক সপ্তাহ জমিয়ে রাখুন, তারপর মেইলগুলো খুলুন, এবং শেষ যে মেইলটি আসলো, ধরুন আজকের যে মেইলটি আজকে খুলতে পারবেন না, 24 ঘন্টা পরে খুলবেন, কারণ এইটির গায়ে থিওরিটিক্যালি জীবাণু থেকে যেতে পারে। খুব ইন্টারেস্টিং কিন্তু, আই এম পজিটিভ টু কোভিড, একজন লিখেছেন কোভিড-19, বাট রাইট নাও আই হ্যাভ অনলি কফিং, নো ফিভার, নো ফেটিগ, হাউ কুড আই আন্ডারস্ট্যান্ড আই এম ফ্রি ফ্রম ভাইরাস? জি, প্রথম কথাই হচ্ছে আপনাকে কমপক্ষে 7 থেকে 10 দিন সময় দিতে হবে, পার হতে হবে, তারপর আপনি আবার টেস্ট করতে পারবেন। আমরা একটু আগে এটি নিয়ে বিশদ আলোচনা করেছি, তো তাড়াহুড়ো করে ইমিডিয়েটলি আপনি যে কোয়ারেন্টিন থেকে বেরোয় আসবেন তা নয়, কমপক্ষে 7 দিন যাওয়া উচিত, তারপর আরও 3 দিন, তারপর আপনি বের হয়ে আসতে পারবেন। আর যদি টেস্টিং করতে চান, তাও 7 দিন পরে দুইবার টেস্ট করতে হবে, প্রতি এই দুইবার টেস্টের মাঝখানে আবার 24 ঘন্টা গ্যাপ থাকতে হবে। ব্যানিগার করোনা ভাইরাসের জন্য কোনো উপকারে আসতে পারে কি না? জি না, এটি উপকারে আসবে না, ভিনেগারের কোনো রোল নেই। বাংলাদেশ বৌদ্ধ সেনাবাসন, আমার কাশি ও গলা ব্যথা কি করতে পারি? টাকা থেকে কি ছড়ায়? জি, টাকা থেকে ছড়ানোর সমূহ সম্ভাবনাই থাকে, এই টাকা অনেক কত হাজার হাজার মানুষের ছোঁয়ায় গিয়েছে। বাচ্চাদের স্কুল খোলা 6 তারিখ থেকে, এই অবস্থায় স্কুলে পাঠানো কি ঠিক হবে? আমার ধারণা সরকার 6 তারিখের পরে এটি আরও বাড়াবে, 6 তারিখে যাওয়াটা এখনও কিছুটা প্রিলিমিনারি, কিছুটা অবুজ ডিসিশন হবে আমার কাছে মনে হচ্ছে। পশু পাখির কি হয়? জি, পশু পাখির করোনা ভাইরাসটি সাধারণত পশু পাখিরই হয়, কিন্তু এই করোনা ভাইরাসটি পশু পাখির থেকে প্রথমে একজন মানুষে এসেছে, একরকমের মিউটেশন হয়ে, আবার সেই প্রথম মানুষের কাছে আসার পরে এটি আরেকবার বদলে এটি মানুষ থেকে মানুষে চলে গিয়েছে। এটি থাকার কথা পশু থেকে মানুষে এসে সেখানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই দুষ্ট ভাইরাসটি পশু থেকে মানুষে এসেছে, একবার চেহারা বদল করে, আর প্রথম মানুষের কাছ থেকে অন্য মানুষের কাছে গিয়েছে আরেকবার চেহারা বদলে, যেই কারণে আমাদের এই ভোগান্তি। এরপর একজন লিখেছেন, শুনেছি এই ভাইরাস আক্রমণ হলে অনেকে নাকি কোনো রকম ডাক্তারের পরামর্শ ছাড়াই ঘরে বসে সুস্থ হয়ে যান। জি, এটি প্রতি 10 জনে 8 জনই কিন্তু সুস্থ হয়ে যান। সেটি যা বলছিলাম, শুধু দেখতে দেখতে তো অনেকক্ষণ সময় হয়ে গেল, আশা করছি ভালো লেগেছে। কাল আমরা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষজনের সাথে করোনা ভাইরাস নিয়ে একটি গ্রুপ চ্যাট হবে, সকাল 11টা নিউ ইয়র্ক টাইমসে, বাংলাদেশ সময় রাত 9টায়, আশা করছি থাকবেন সাথে। দেখি আর একটি প্রশ্ন এসেছে, স্যার আমি এলমাস হাসপাতালের একদম কাছে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে 6তলায় থাকি, আমি কি জানালা খুলে খুলতে পারবো? জি পারবেন আপু, কিন্তু সিমু আপু আপনি পারবেন, কিন্তু প্রবলেম হচ্ছে নিউ ইয়র্ক শহরে এখন তো যেই ঠান্ডা, জানালা কিভাবে খুলবেন বোন? আর একটু সাবধানী হওয়া উচিত, পরে দেখা যাবে যে করোনা থেকে বাঁচতে গিয়ে আপনার অন্যান্য বিষয়ে ঠান্ডা লেগে গিয়েছে। তো শুধু আশা করছি ভালো লেগেছে, অনেকক্ষণ ডিসকাশন হলো, খুব সামান্য
সামান্য একটি ব্যাপার নিয়েই অনেকক্ষণ কথা বললাম, আমাদের আমার এই অভিজ্ঞতা শেয়ারের একটি কারণ ছিল মানুষগুলোকে প্রথম ধাক্কায় কিভাবে আপনাদেরকে সহজে এটি সম্পর্কে এক্সপোজ করা যায়, কিভাবে নিজেরা হ্যান্ডেল করবেন সেইটি নিয়ে আমার আসলে উদ্যোগ ছিল, উদ্দেশ্য ছিল। আশা করছি ভালো লেগেছে, আমরা সামনে আবার কথা বলবো এটি নিয়ে। যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ঘাবড়ানোর একেবারেই কোনো কারণ নেই। জি, অনেকেই অসুস্থ হচ্ছে, এটা সত্য, কিছুটা ভাগ্য খারাপ হতে হয়, এইটি হলো আসল কথা, এছাড়া আর কিছু না। যে যে ধর্মে বিশ্বাস করেন সেই বিধাতাকে আপনারা ডাকুন, দেখবেন নিশ্চয়ই উনি আপনাদের কথা শুনবে। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি শুভরাত্রি।